গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো যে দেখতে পাচ্ছ, সকাল সকাল স্নান হয়ে গেছে। আর একটা কথা, যে মানে আমার যারা মুসলিম বন্ধু বান্ধবীরা আছো, তাদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজ তো আবার অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়ারও অনেক অনেক শুভেচ্ছা আমার অল বন্ধুদেরকে। আর আজ আবার আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার মানে একটা ভাসুর আছে, তো ওই ভাসুরের মেয়ের আজকে বিয়ে। তো জানি না যাওয়া হবে কি হবে না। তো এই দেখো মেঘের অবস্থাটা, দেখো কি অবস্থা মেঘের। শুধু এখন থেকে বলে না, মানে ভোর 4টে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো মেঘের যাচ্ছে তাই অবস্থা খারাপ, কিছু করার নেই। তো আমি এ দেখো আজকে ছোট্ট হাঁড়িতে বসিয়েছি, কেননা যদি যাওয়া হয় বিয়ে বাড়ি তাহলে ভালো কথা, যদি না যাওয়া হয় তাহলে আমাকে আবার রান্না করতে হবে রাত্রের জন্য। তো ছোট হাঁড়িটা ওই কারণে বসিয়েছি, কেননা যদি যায় তাহলে তো রাত্রেরটা রান্না করে তো লাভ হবে না, কেন নষ্ট হবে। আর যদি না যাওয়া হয় তাহলে রাঁধতেই হবে আমাকে। তো তোমাদের একটা জিনিস দেখাই, চলো। তো এটার জন্যই তোমাদেরকে বলছিলাম, তো দেখো আজকে অক্ষয় তৃতীয়া, কিন্তু দেখো এখনও মানে যে দোকানগুলোয় পুজো হবে সেই দোকানগুলো এখনও মানে কমপ্লিট হয়নি গো সাজানোটা। তো আমি জল নিতে এসে দেখলাম যে দোকানগুলো কমপ্লিট হয়নি, এত জলের মধ্যে কী করে বা কমপ্লিট করবে বলো। আর এদিকে দেখো মুসলিমদের দাদা ভাইগুলো আমাদের নামাজ পড়তে যাচ্ছে কবরস্থানে। তো মানে জলটা হচ্ছে মানে প্রত্যেকটা ওকেশনে মানে জলটা হবে। সেই ভোর 5টা থেকে মানে 5টা না, ঠিক 4:30 থেকে মানে ঝড় জল আরম্ভ হয়ে গেছে। তো কি আর করা যেতে পারে, করার তো কিছু নেই গো, ভগবানের কাছে তো আর কিছু করার নেই। তো আমাদের এখানটা মানে এমন একটা জায়গা না, মানে প্রত্যেকটা ওকেশন মানে যে কোনো কিছু মানে যা কিছুই হবে মানে আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি, জানো তো সেগুলো। তো দেখো এখনও কমপ্লিট হয়নি, এখন প্রায় 10:50 এরকম হয়েও গেল। তো পুজোটা মনে হয় হয়ে গেছে, কিন্তু দোকানটা দোকানগুলো মানে সাজানো কমপ্লিট হয়নি। তো ওই দোকান থেকে আমার নিমন্ত্রণ আছে যেটা সাজাচ্ছিল। আর এই দেখো মসজিদ না, সরি, এটা হচ্ছে কবরস্থান। কবরস্থানে মানে নামাজ পড়তে আসে আজকের দিনে মানে মুসলিমদের দাদা ভাইগুলো। তো দেখো এটা হচ্ছে কবরস্থানের গেটটা। তো আমার মানে আমি দেখে গেলাম, খুব ভালো লাগছিলো তাই তোমাদেরকেও দেখালো। সকাল থেকে তোমাদের সঙ্গে মানে কথা বলার পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, কেননা প্রচণ্ড মানে ঝড় জল আরম্ভ হয়ে গেছিলো। তো বৃষ্টি পড়ছিল, তো মানে আর কথা বলতে পারি না। বৃষ্টির মধ্যে আমি কী করব সেটা তোমাদেরকে আর দেখাবো। তো তেমন কিছু আর করিনি গো, শুধু রান্নাটুকুই করেছিলাম, আলু সেদ্ধ, বেগুন ভাজা আর ডিম ভাজা করেছিলাম, আর একটু ডাল করেছিলাম, আর কিছু করিনি বলে আর ওইটুকু আর তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো যাই হোক না, কেন মেয়েটাকে স্নান টান করানোর পর খাওয়া দাওয়া করে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও বাবার সঙ্গে ও বেশ ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম আসছে না। আসলে কী বলো তো, খুব ক্লান্তি না এলে আমার শরীরে ঘুম আসে না। তো আজকেও সেরকম অন্যদিনের মতন মানে আজকেও ঘুমাইনি। তো কী মনে মনে ভাবছিলাম কী করবো কী করবো দুপুরবেলায়, জানো তো একা একা থাকা মানে কিছু একটা করতে হবে, কিছু একটা খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো মানে তো মনে পড়ে গেল যে আমাকে এখান থেকে মানে আমাদের বাড়ির এই পাশেই যে মানে স্বর্ণকারের দোকান আছে, তো ওখান থেকে মানে আমাকে নিমন্ত্রণ করেছিল। তো ওই যে মালিকটা আছে ওই দোকানে, সেই মালিকটাকে আমি দাদু বলি, তো তো আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, দাদুটা আমাকে নিমন্ত্রণ করেছিল। তো আমাকে বলেছিল যেন আজকে দিনে যেন অবশ্যই মানে আমি যেন যাই। তো যাই বলতে মানে সোনার উপর দোকানে কি কেউ ধার রাখে বা ধার দেয় কি? আমার তো মনে হয় না যে সোনার উপর দোকানে ধার দেয় বলে, কিন্তু যাই হোক খাতা ফেরানোর জন্য আমাকে বলেছিল, তো আমি গিয়েছিলাম। তো আমি 100 টাকা দিয়ে খাতাটা মানে ফিরিয়ে আনলাম। তো জানি না কি মানে কি হবে এটা, মানে মানে আমাকে তো বললো যে আমার নামে নাকি লিখে রাখলো 100 টাকাটাকে কি জমা করে রাখলো, মানে আমি যদি কোনো সময় কিছু নিই তো 100 টাকাটাকে নাকি কেটে দেবে। তো যাই হোক, আমি প্রথমবার এরকমভাবে খাতা ফেরালাম, আমি জানতামও না কোনো দিন। তো দেখুন আমি নাইটি পরেই চলে গিয়েছিলাম, আসলে দুপুরবেলা তো রাস্তাঘাট অত লোকজন নাই, দেখতেই তো পাচ্ছ, আর টুক করে গেলাম আর খাতাটা ফিরিয়ে চলে এলাম। তো আমাকে কী দিয়েছে তোমাদেরকে দেখায়, দাঁড়া তাই দেখো, দেখ প্রথম এই যে কেসার লাড্ডু, এই দেখো বাবা 6টাই লাড্ডু দিয়েছে গো। তো যাই হোক, কেসারের লাড্ডু দিয়েছে, আর দিয়েছে এই যে হালদিরামের ভুজিয়া দিয়েছে,
উল্টো হয়ে গেল মনে হচ্ছে নাকি, কি বুঝতে পারছি না। তো যাই হোক, হালদিরামে একটা ভুজিয়া দিয়েছে, আর একটা দিয়েছে পাজি ক্যালেন্ডার। তো ওই যে বাংলা পাজি ক্যালেন্ডারগুলো হয় না, কোনো কোনো ছবি টবি থাকবে না, শুধু ওই তোমার নাম্বারগুলোই দেওয়া থাকবে আর কবে কি আছে সেটাই দেওয়া থাকবে। তো দেখো আমার দুপুর দুপুর খাতা ফেরানো হয়ে গেল। তো আমার বরকে যদি আমি জানাই এখন, তাও আমাকে বলবো তুমি একটা পাগল আছো, এরকমভাবে চলে গিয়েছো খাতা ফেরাতে, দোকানেও কেউ ছিল না, দুপুরবেলায় কে থাকবে বলো তো। আবার বিকেলবেলায় রেডি হও, আবার যাও, অত মানে খুব বিরক্তকর ব্যাপার। তো যাই হোক, খাতা ফেরানো হয়ে গেল আমার। আর কি বলবো, কাল রাতে বাবা ফোন করেছিল, তো বাবাদের ঘরের যে টেবিল ফ্যানটা আছে না, সে টেবিল ফ্যানটা মানে খারাপ হয়ে গেছে। তো বাবা বলছে বেটা প্রচণ্ড গরম, তো এত গরমের মধ্যে থাকা যাচ্ছে না, মানে বাইরে যখন থাকে তখন তো ফ্যানটা চালাতে হয়, তো খাওয়া দাওয়াটা বাইরেই করে বারান্দার মধ্যে, তো তখন মানে খুব অসুবিধা হয় বাবার, একটু হেলদি চেহারা তো বাবার, প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, কাল রাত্রে একটা ফ্যান, টেবিল ফ্যান কিনে নিয়ে এসেছি, তো এটা এখন ভাবছি দিতে যাব। তো ওর বাবাকে উঠাই গা, তো দিতে যাব, তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর একটা মন খারাপও করছে জানো তো, বিয়েবাড়িটা যদি আমার যাওয়া ক্যান্সেল হয়ে যায় তাহলে খুব মন খারাপ, কারণ অনেক দিন পর আমাদের এই বিয়ের নিমন্ত্রণটা এসছে। তো যাওয়ার জন্য মনটা প্রচণ্ড ইচ্ছা করছে, কিন্তু দেখো মেঘের অবস্থাটা একদম ভালো নয়, মেঘটা একদম আজকে না প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। কালকে তো তবুও মানে রাত্রের দিকে ঝড় জলটা হলো, আর আজকে তো মানে সকাল ভোর থেকে একদম পাঁচটা থেকে শুরু হয়ে গেছে। ফাইনালি বন্ধুরা, আমরা বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারছি, জল মেঘ সব চলে গেছে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর আমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ যে আমাকে কেমন লাগছে। তো আমি তো খুব 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 খুশি, কেননা বিয়ে বাড়ি বলে কথা বলো, মেয়েদের একটু বিয়ে বাড়িটা একটু বেশি পছন্দের হয় বলো, মানে সাজুগুজুটা হলো মেয়েদের মেন কথা, আর আমি দেখো হালকার মধ্যে বেশি সাজিনি, হালকার মধ্যে সেজেছি। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বৈদেহি ঠাকুমা দাদু পিসি ও দিদি দাদার সঙ্গে পিসেতার সঙ্গে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুধু আমরা এখনও খাইনি ওর বাবা আর আমি। আসলে ও বিরক্ত করে তো খুব, তো তার জন্য ও ঠাকুমা দাদুর সাথে ওকে মানে আগে থাকতে খাইয়ে দিয়েছি না। তো চলো আমরা খেতে বসি। বিয়ে বাড়িতে এসে তো খুব মানে মজা করলাম আর খুব ভালো লাগছে আমার। তো এই যে দেখো বৈদেহি, আবার বৈদেহি, আর বৈদেহি দেখো নুনটা ফেলে দিয়েছে, খুব বন মাছ জানা দেবো কোনো জায়গায় সুস্থভাবে মানে থাকে না। তো বন্ধুরা বিয়ে বাড়ির আনন্দটা খুব ভালোভাবে উপভোগ করলাম, এখনো খাবার দেয়নি, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো চলো ব্লগটা এখানে গিয়ে শেষ করি, সুস্থ থেকো ভালো থেকো, আর অবশ্যই অম্বিকা হ্যাপি লাইফস্টাইলের সঙ্গে থেকো। তো চলো বাই।